আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিওর্স এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক সময় রেসার কবুতর আমরা জোড়া দেওয়ার পরে নর তাওয়া দিতে চাই না তাওয়া দিলেও যখন ডিম থেকে বেবি বের হয় বেবি দুইটা মেরে ফেলে মাদিকে প্রচুর পরিমাণে মারে ডিম নষ্ট করতেছে বেবি মেরে ফেলতেছে এটার কারণ কি। এই বিষয়টা নিয়ে এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করব আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আজ থেকে চার বছর আগে দুইটা মিলি বেবি আমি কালেক্ট করছিলাম তখন তাদের বয়স ছিল এক থেকে দুই পর ধীরে ধীরে যখন এই দুইটা বেবি বড় হচ্ছিল তখন আমি বুঝতে পারলাম যে দুইটাই নর হয়েছে এখন আমার করণীয় কি। যখন তারা অ্যাডাল্ট হয়ে গেল তখন আমি দুইটা মা কালেক্ট করলাম এরপরে আমি দুইটাকে জোড়া দিয়ে দিলাম খুব সুন্দরভাবে তারা জোড়া নিয়েও নিল কিন্তু সমস্যা তখনই বাঁধল যখন তারা জোড়া নেওয়ার পরে দুইটা ডিম দিল ডিম দেওয়ার পরে আঠারো দিন তাওয়া দিছে এই আঠারো দিন তাওয়া দেওয়ার পরে যখন বেবি ফুটলো তখন কিন্তু একটা মিলি নর তার ওই দুইটা বেবিকে মেরে ফেলছে দুইটা বেবিকে পাড়ি মেরে ফেলছে পায়ের তলে পিষে মেরে ফেলছে মিলি নটা মাদিকে প্রচুর পরিমাণে মারছিল আমি মনে করলাম যে প্রথমবার যেহেতু এমন সমস্যা হইতেই পারে সেকেন্ড টাইম যখন আমি আবার জোয়া দিছি আঠেরো দিন তাওয়া দিছে কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই নরের সঙ্গে মাদির আন্ডারস্ট্যান্ডিং খুবই সুন্দর খুবই সুন্দর বোঝাপড়া কোনো প্রকার কোনো সমস্যা ছিল না যখন ডিম থেকে বেবি বের হয়েছে ঠিক তখনই কিন্তু আবার ওই ধরনের বিহেভ আবার নরটা মাদিকে মারা শুরু করে দেয় পায়ের তলে পিষে দুইটা বেবি কিন্তু মারা যায় এমন ঘটনা কিন্তু আপনার সঙ্গেও ঘটতে পারে সো ক্ষেত্রে আমাদের করণীয় কী এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে নর এবং মাদিকে সম্পূর্ণ পৃথক করব নর যাতে মাদিকে দেখতে না পারে মাদি যাতে নরকে না দেখতে পারে এইভাবে এক থেকে দেড় মাস আপনি রাখবেন দেড় মাস রেস্টে রাখার পরে যখন আপনি পেয়ার করবেন পেয়ার করার পরে যখন তারা দুইটা ডিম দিবে দুইটা ডিম দেওয়ার পরে যখন দুইটা বেবি ফুটবে এর পরেও যদি দেখেন যে বেবিদেরকে মেরে ফেলছে পায়ের তলে পিসে মেরে ফেলছে নর আবার মাদিকে মারতেছে তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নরের সঙ্গে মাদির সারা জীবনের মতো পৃথক করে ফেলতে হবে অর্থাৎ নরের সঙ্গে আরেকটা মাদি দেন মাদির সঙ্গে আরেকটা নর দিয়ে আপনি আপনার লবটে সুন্দরভাবে সেট করেন তা না হলে কিন্তু সম্ভব নয় আশা করি এই বিষয়টা আমি এই ভিডিওর মধ্যে বুঝাইতে পারছি এই বেসিক বিষয়গুলো জানতে হবে যদি আপনি না জানেন যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে এইগুলো সেট করবেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স আজকে পর্যন্ত পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মদোখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব সো ফ্রেন্ডস অনেকে আপনারা রয়েছেন আমাদের পুরাতন ভিডিওগুলো দেখছেন না অনেকে আপনারা আমাকে ফোন দেন অফলাইন অনলাইনে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাইয়া রেসিং পিজনে জোড়া কীভাবে দিব কীভাবে উড়াবো এই বিষয়গুলো অনেকে আপনারা জিজ্ঞাসা করেন ভিউয়ার্স অনুরোধ করব আমাদের পুরাতন ভিডিওগুলো দেখেন প্রায় এক হাজারের কাছাকাছি ভিডিও আমরা আপলোড করছি এই সব ভিডিওর মধ্যে আমরা অনেক সুন্দরভাবে আলোচনা করেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনারা রেসিং পিছন লালন পালন করবেন সো পুরাতন ভিডিওগুলো দেখলে আশা করা যায় আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এরপরেও যদি খুঁজে না পান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন পরবর্তীতে আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে আরেকটি ভিডিওতে একটি বিষয় আমাদের মাথায় রাখা জরুরি আর সেটা হচ্ছে যে সফলতা কিন্তু গার জোর দিয়ে আদায় করা যায় না সফলতা দেন আল্লাহ তালা আমাদের চেষ্টা করতে হবে বাদ বাকি আল্লাহ ভরসা যদি আল্লাহ সফলতা দেন আলহামদুলিল্লাহ যদি এখান থেকে আমি সফল না হই তারপরও আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম